আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনাদের দোয়া তিনভাবে কবুল করেন আগেই বলেছি মাঝে মাঝে দোয়া কবুল না হওয়াটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার উত্তর প্রথমত আল্লাহ সুবানাহুয়া তাআলা আপনাকে তাৎক্ষণিক তাই দেন যা আপনি খোঁজেন আল্লাহর কাছে দ্বিতীয়ত আল্লাহ সুবানাহুয়া তাআলা আপনার জীবন থেকে সম্ভাব্য একটি ক্ষতি প্রতিহত করেন সেই দোয়া কবুল না করে বলা যায় আল্লাহ আপনার দোয়াকে না বলেছেন আর এতেই আপনার জন্য মঙ্গল রয়েছে তিনি আপনার ভালোর জন্যই দোয়া কবুল করা থেকে বিরত থাকেন তৃতীয়ত আল্লাহ আপনার দোয়া আপনার মরণের পরের জীবনের জন্য রেখে দেন মূল বিষয়টি হল আসলে কোনো দোয়াই বিফলে যায় না স্বয়ং ইবলিশ শয়তানের দোয়া কবুল করা হয়েছে মানুষের এই বিষয়টি গুরুত্বের সাথে বোঝা দরকার হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম একবার একটা ঘটনা বর্ণনা করছিলেন একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গিয়েছিল তিনি আল্লাহকে ডাকছিলেন ইয়া রব ইয়া রব হে আল্লাহ হে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মানুষটি যখন আল্লাহকে ডাকছিল তখন তার খাদ্য হারাম ছিল তার পানীয় হারাম ছিল তার পরনের কাপড় নাপাক আর হারাম ছিল এক কথায় সে নিজেকে পরিপুষ্ট করেছে হারাম দিয়ে আন্না ইয়স্তজাবুল্লাহ তাহলে তার দুয়া কিভাবে কবুল হবে প্রশ্ন আসতেই পারে ঠিক তখনই আল্লাহ কুরানের মাধ্যমে জবাব দিয়েছেন জবাবটি হল শয়তান আল্লাহর কাছে দোয়া করেছিল হে আমার রব তবে আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত বিফান এখানে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার প্রথম কথা হল শয়তানের ভালো কাজের পরিমাণ তার খারাপ কাজের চেয়েও এত বেশি ছিল যে সেই ফায়দা দিয়েই তার দোয়া কবুল করা হয়েছে বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন দ্বিতীয় বিষয় হল মাঝে মাঝে আল্লাহ খারাপ মানুষের দোয়া কবুল করে তাকে অভিশপ্ত করেন আর ভালো মানুষদের কল্যাণ করেন তাদের দোয়া কবুল করা থেকে বিরত থেকে তাই মাঝে মাঝে একজন খারাপ মানুষের দোয়া কবুল হওয়াটা আসলে অভিশাপ স্বরূপ শয়তানের কিয়ামত পর্যন্ত অবকাশ চাওয়াটাও তার জন্য কোনো দিক দিয়েই ভালো ছিল না কারণ এতে তার দোজখের আগুনের শিখার আজাব আরও ভয়াবহ হচ্ছে সে তার দুর্দশা আরও বাড়াচ্ছে তাই শয়তান আল্লাহর কাছে তার নিজের ভালোর জন্য কিছু চায়নি বরং সে খারাপ চেয়েছে সে নিজের শাস্তি চেয়ে নিয়েছে যা আল্লাহ কবুল করেছেন যদিও শয়তান মনে করেছে সে তার ভালো করেছে বিশেষজ্ঞরা এভাবেই এই বিষয়টির যুক্তি খণ্ডন করেছেন যা সত্যি গুরুত্বপূর্ণ